আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি খুলনা ও বরিশাল দুই বিভাগের ব্যাপক বিখ্যাত খাবারের রেসিপি নিয়ে। বরিশালের আমড়া আর খুলনার নারকেল দুধ, এই দুয়ের অসাধারণ কম্বিনেশনে সঙ্গে থাকবে ডিম। হ্যাঁ দর্শক, আজকে আমরা আপনাদের দেখাবো আমড়া এবং ডিমের সঙ্গে নারকেল দুধ দিয়ে আমড়া ডিমের মালাইকারি রেসিপি। খুলনার আঞ্চলিক ভাষায় যাকে আমরা বলি নারকেল দুধ দিয়ে আমড়া রান্না। জানি না বরিশালে খাবারটি পরিচিত কিনা। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু এই খাবারটি প্রস্তুত করা একেবারেই সহজ উপায় জানতে আমাদের সঙ্গেই থাকুন। তো যাওয়া যাক এবার রসিক ঘরে। প্রথমে উপকরণগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমরা, নারকেল দুধ, ডিম, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, চিনি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও পানি। আমরা এখানে আটটা আমড়া ছুলে নিয়েছি। আমড়াগুলোর গা এভাবে ছুরি বা বটি দিয়ে চার পাঁচ জায়গায় চিরে দিব। এতে করে আমড়ার মধ্যে মশলা ভালোভাবে ঢুকবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমড়ার ইংরেজি নামটা দারুণ না? হক পাম, খারাপ কি? আসলে আমাদের আমড়াগুলো একটু ডাসা, আঁশ একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, এজন্য মনে হচ্ছে ছুরিতে কাটছে না। দর্শক, এই রেসিপিটা কিন্তু মিষ্টি স্বাদের, তাই আমরা কোনো ধরনের মরিচ ব্যবহার করছি না। টক এবং মিষ্টি স্বাদের সুপার কম্বিনেশনে খুব ইয়াম্মি একটা স্বাদ হয় এই রেসিপিতে। আমরা এখন প্যানে তেল নিয়ে নিচ্ছি 50 মিলিলিটার। এর মধ্যে নিচ্ছি পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমরা এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি, যেগুলোর প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যদি বাসায় বেটে নিতে চান বা পারেন তাহলেও খুবই ভালো হয়। এখন আমরা মশলাটা একটু নাড়াচাড়া করে নিব। আপনার বাসায় নারকেল কুড়ানি নাই? কোনো চিন্তা নাই, আমাদেরও ছিল না। আমরা এই দুধ কিন্তু ব্লেন্ডারে করেছি, ব্লেন্ডার বা কুড়ানি যে কোনো একটা করে নিতে পারেন। বক বক তো করতেই আছো, এদিকে যে তেজপাতা ও মশলা দেওয়া লাগে সে কথা তো মনেই নেই। ওহো, এখন দাও। আমরা এখানে 2টি তেজপাতা চিরে দিচ্ছি। কি আর করা বলুন, দুজনই ভোলা মনের মানুষ হলে যা হয় আর কি। এর সাথে দিব লবঙ্গ 4 পিস, এলাচ 3 পিস, এবার মশলাটা 4-5 মিনিট কষিয়ে নারকেল দুধ দিচ্ছি 1 কাপ। আমরা সব মিলিয়ে 3 কাপের মতো নারকেল দুধ ব্যবহার করেছি। আপনারা রুচি এবং দুধের ঘনত্ব অনুযায়ী কম বেশি করে পরিমাণ মতো নিতে পারেন। এত কিছু তো লাগতো না, সব তোমার দোষ। নারকেল দুধ শুনলেই একেবারে মাথা নষ্ট করে দাও আমার। শোনো, নারকেল দুধ নিয়ে কোনো কথা হবে না। নারকেল দুধের খাবার শুধু খাবার না, এটা একটা ইমোশন। যেমন ধরো হাঁসের মাংস, ডিমের কোরমা, খিচুড়ি, এই আমড়া দুধ, চিংড়ির বড়া, চর্বি ডাল, বাগদা চিংড়ির মালাই। কি আর কোনো রেসিপি বাকি আছে এর মাঝখানে? আচ্ছা দাও, চিংড়ির একটা মালাইকারি করলে না? হ্যাঁ। আপলোড দিবা না? দিয়েছি তো। কই? ডেসক্রিপশন বক্সে দেখো। ও আচ্ছা আচ্ছা। আমাদের মশলা কষানো শেষ হলে এবার আমরা দিচ্ছি 8 পিস। আমাদের ব্যবহৃত সকল উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমড়াগুলো কষিয়ে নিব। আমড়া কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে এবার ডিম দিয়ে দিব এবং ডিম কষিয়ে নিব। আমরা ডিমগুলো প্রথমে সেদ্ধ করেছি,
তারপর একটু লবণ ও হলুদ দিয়ে অল্প তেলে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না। ডিমের গায়ে একটা লালচে আস্তরণ পড়লেই নামিয়ে নিতে হবে। একটু ভেজে না নিলে কষানোর সময় ডিম ভেঙে যেতে পারে। চার পাঁচ মিনিট কষানোর পরে আমরা একটু নারকেল দুধ দিচ্ছি এবং আরো কিছুক্ষণ এভাবে কষিয়ে ঝোলটা শুকিয়ে নিব। এ পর্যায়ে আরো এক কাপ নারকেল দুধ দিচ্ছি। চিনি দিচ্ছি এক টেবিল চামচ। পানি দিচ্ছি সামান্য পরিমাণে। চিনি অপশনাল, না দিতে চাইলে কোনো অসুবিধা নাই। এবার ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট রান্না করতে হবে। ঝোল শুকিয়ে ঘন হয়ে গেছে। আরো একটু পানি অ্যাড করছি। আমরা সিদ্ধ হয়েছে কিনা চামচ বসিয়ে দেখে নেই। না, হয়নি। আবার একটু নাড়াচাড়া করে আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা সিদ্ধ হতে যতটা পানি দরকার আপনারা শুধু ততটাই দিবেন। এখন সবচেয়ে ভালো হয় যদি কচি আমরা ব্যবহার করতে পারেন। ডাসা আমড়ায় আঁশ হয়ে যায় আর কচিগুলো খেতে নিলে মোমের মতো গলে যায়, স্বাদও বেশ ভালো হয়। ঝোলটা সুন্দর ঘন হয়ে গেছে। নারকেল দুধের মাতাল করা ঘ্রাণ প্রায় শেষ পর্যায়ে। চুলা বন্ধ করে দিব এখনই। একদম পারফেক্ট মালাইকারি। আপনার বাসায় মেহমানদের এই খাবারটি করে পরিবেশন করলে আপনার হাতের রান্নার স্বাদ সে কখনোই ভুলবে না। আশা করি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছিল আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।